এবার স্বাস্থ্যকর্মী কহিওয়া গাড়ি ড্রাগস সহ এজন ড্রাগস মাফিয়া আটক। ড্রাগসর বিরুদ্ধে কঠোর ধুবুরী আরক্ষী। ড্রাগস মাফিয়ায় অবলম্বন করেছে ন ন কৌশল। বালাজানত জব্দ বৃহৎ পরিমাণের নিচা জাতীয় টেবলেট লগতে ড্রাগস মাফিয়া মনসের আলীক আটক। ড্রাগসর বিরুদ্ধে এটার পিছত আনটো অভিযান ধুবুরী আরক্ষীর। পিছে বন্ধ হওয়া নাই ড্রাগসর সরবরাহ। কেতিয়াবা কারোবার ঘরত, কেতিয়াবা বাইকত, কেতিয়াবা মাটির তলত উদ্ধার হয়েছে ড্রাগস। এইবার কোভিডর কর্মরত স্বাস্থ্যকর্মীয়ে কহিয়াই অনা গাড়ির ওলাল ড্রাগস। হালাকুড়ার পৰা AS17C2571 নম্বরের গাড়িখন গৌরীপুর অভিমুখে আহি থকা কোভিড কর্মীসকলক লৈ যাত্রা করা এখন মেক্সিকো গাড়ির আরক্ষীর অভিযানত আটক হয় যুবক। এই যুবকজনের পৰা ওলাল বৃহৎ পরিমাণের নিচা জাতীয় টেবলেট। দরাচলতে এই স্বাস্থ্যকর্মীসকল গৌরীপুর হয়ে আহি থকা সময়তে গৌরীপুর নাইডার গাঁর বাসিন্দা এই মনসের আলী নামৰ যুবকজনে চিকিৎসালয়ত রোগীর বাবে খাদ্য বস্তু লৈ যোৱা বুলি কৈ গাড়ীত উঠিছিল। পিছে বালাজান আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া মনোজ নেওয়ারর নেতৃত্বত চলোৱা অভিযানত টেবলেটখিনি জব্দ করার লগতে যুবকজনক আটক করে। জানিব পৰা মতে এই বৃহৎ পরিমাণের নিচা জাতীয় টেবলেটখিনি ধুবুরী চহৰত বিক্রির বাবে আনিছিল যুবকজনে। আজি আমার একটা গোপন খবরের ভিত্তিত বালাজান আরক্ষী চকীর ICR নেতৃত্বত এটা দলে ন্যাশনেল হাইওয়ে 31ত এটা অভিযান চলায়। এখন কোভিডর ডিউটি করা গাড়ি এখনত আমি প্রায় 3000 নার্কোটিক ড্রাগস আমি জব্দ করবলে সক্ষম হোম। হয়, যিজনের লগত এই ড্রাগসবিল কহিয়ে আনিছিলে তেওঁর নাম হল মনসের আলী, ঘর গৌরীপুর। হয়, তেখেতে ড্রাগসর লগত জড়িত থাকার আগতেও আমার সব খবর আছে, সেইমতে তেওঁ আগতে এবার জেলু খাটি আইছে। গৌরীপুরের পৰা পুনিতা রায়ৰ রিপোর্ট, নিউজ 7।